তোমার তো আজকে বিয়ে হলো নাকি? তোমার নাম কি? তোমার নাম কি? বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা প্রধান সাহেব, বলছিলাম যে আজকে তো লকডাউনকে উপেক্ষা করে এনাদের বিয়ে হলো, তো মানে আপনারা কিভাবে সম্পন্ন করলেন ব্যাপারটাকে? ব্যাপারটা হচ্ছে এটা আমাদের ডাঙ্গালপাড়া কলামগ্রাম ৬ সেই অঞ্চলের বাসিন্দা, দুটো পরিবার একই জায়গায় থাকে, ছোটন মীর দাদার ছেলে এবং আমাদের এক দিদির মেয়ে। এবার লকডাউন, এদের বিয়েটা অনেকদিন ধরে আগে ঠিক হয়েছিল, কিন্তু লকডাউন মেনটেন করে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 30 জনের বেশি জমায়েত হবে না, সেই কারণে দুস্থ পরিবার একই দিন মজুর। তার মধ্যে আমরা সেটাকে একটা মন্দিরে, আমাদের কল্যাণগ্রাম 5 নম্বরের মন্দিরে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সবাইকে মাস্ক দিয়ে, এমনকি আমাদের যে বোন আর ভাইয়ের বিয়ে হলো তারাও মাস্ক পরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মাস্ক পরে সব কিছু মেনটেন করে আজকে দুটো পরিবার, দুটো হাত এক হলো। এটা আমাদের খুব আনন্দের বিষয়, আমাদের খুব গর্ববোধ হচ্ছে। আর এর মধ্যে উপহার হিসাবে আমরা কিছু দিতে পারলাম না, আমরা খালি ওনাদের মাস্ক দিলাম এবং একটু চাল ডাল আলু তেল এটা দিলাম এবং আশীর্বাদ করলাম, আগামী দিনে আমরা তোমাদের পাশে আছি এটাই বললাম। আর এবার সবাই আমি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে ঘরে থাকে, এটাই আমাদের কাম। ধন্যবাদ ধন্যবাদ।